শুরু করছি সংবাদ সারাদিন। আর এখন শুরুতেই যে খবরের দিকে নজর রাখবো, গতকাল ছিল কলকাতা পুরভোট এবং পুরভোটে একাধিক জায়গায় হিংসা এবং অন্যায়ের অভিযোগ তুলেছে বিরোধীরা, এবং একই সঙ্গে জানতে পারা যাচ্ছে পুরভোটের পুরো নির্বাচনেরও দাবি জানিয়েছে বিরোধীরা। গতকাল আমরা দেখেছি নির্বাচন কমিশনের অফিসের সামনে ফুল এবং চুড়ি নিয়ে বিক্ষোভ দেখিয়েছিল, প্রতীকে বিক্ষোভ দেখিয়েছিল কংগ্রেস, এবং আজ জানতে পারা যাচ্ছে আজও প্রতিবাদে বিরোধীরা, আজ বামফ্রন্ট এবং কংগ্রেস আলাদা করে মিছিল করে নির্বাচন কমিশনে আসছে। ইতিমধ্যে এমনটাই জানতে পারা যাচ্ছে, নির্বাচন কমিশনে মিছিল করে আসছে বামফ্রন্ট এবং কংগ্রেস। গতকালে ভোট পরবর্তীকালে আমরা দেখেছি কংগ্রেস নির্বাচন কমিশনে ফুল এবং চুড়ি নিয়ে প্রতীকে বিক্ষোভ দেখিয়েছিল, আজ বামফ্রন্ট এবং কংগ্রেস আলাদা করে মিছিল করে নির্বাচন কমিশনে আসছে। নির্বাচন কমিশনের প্রবেশ পথের দুদিকে লোহার ব্যারিকেড দিয়ে দুটি রো তৈরি করা হয়েছে, প্রচুর পুলিশ বাহিনীও মোতায়েন করা হয়েছে নিরাপত্তার জন্য। দেখছেন সেই ছবি, নির্বাচন কমিশনের প্রবেশ পথের দুধারে লোহার ব্যারিকেড করে দেওয়া হয়েছে, সেই ছবি দেখতে পাচ্ছেন। গতকাল ছিল কলকাতা পুরসভা ভোট এবং পুরভোটে হিংসার অভিযোগ তুলেছে বিরোধীরা, একই সঙ্গে পুনর্নির্বাচনের দাবিতে সরব হয়েছে বিরোধীরা। গতকাল দেখেছে চুড়ি এবং ফুল নিয়ে কংগ্রেস নির্বাচন কমিশনের দফতরের সামনে প্রতীকী বিক্ষোভ দেখিয়েছিল, এবং আজ পৃথকভাবে কংগ্রেস এবং বামফ্রন্ট মিছিল করে রাজ্য নির্বাচন কমিশন অভিযান করেছে, এমনটাই জানতে পারা যাচ্ছে। রাজ্য নির্বাচন কমিশনের দফতরের সামনের ছবিটা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন, রাস্তার দুদিকে ব্যারিকেড করে দেওয়া হয়েছে, লোহার ব্যারিকেড, নির্বাচন কমিশনে যাওয়ার রাস্তায় লোহার ব্যারিকেড। এই নিয়ে কথা বলবো আমাদের প্রতিনিধি কল্লোল মণ্ডলের সঙ্গে। কল্লোল, কি পরিস্থিতি ঠিক এখন সেখানে? দেখো, লেফট ফ্রন্ট এবং কংগ্রেস তারা আলাদা আলাদা করে দুটি জায়গা থেকে তারা মিছিল করে আসছে, উদ্দেশ্য একটাই, রাজ্য নির্বাচন কমিশনে এই মিছিল দুটো এসে পৌঁছাবে। উদ্দেশ্য একটাই যে গতকাল কলকাতা পুরসভা নির্বাচনে যেভাবে অবাধ ছাপ্পাবট হয়েছে এবং নানান অনিয়ম হয়েছে, সেই সব অভিযোগ তুলে গতকাল রাতেই এসেছিলেন এই নির্বাচন কমিশনে কংগ্রেসের পক্ষ থেকে। সেখানে রাজ্য নির্বাচন কমিশনারকে চুরি এবং ফুল দিয়ে তারা অভ্যর্থনা জানিয়েছিলেন। তার একটাই উদ্দেশ্য যে রাজ্য নির্বাচন কমিশনে গতকাল যে ভোট হয়েছে বিভিন্ন অভিযোগ তাদের কাছে জানানো হয়েছে, কিন্তু বিভিন্ন রাজনৈতিক নেতৃত্বে যে অভিযোগ, সেই অভিযোগ তারা কিন্তু খতিয়ে দেখেননি বা সেই অভিযোগের বিরুদ্ধে কোনো রকম অ্যাকশন নিতে দেখেননি, এমনই অভিযোগ ছিল কংগ্রেসের পক্ষ থেকে। সিপিএমের পক্ষ থেকে অর্থাৎ লেফট ফ্রন্ট তারা আজকের বিভিন্ন জায়গায় সারা রাজ্য জুড়ে কিন্তু তারা আজ অবস্থান বিক্ষোভ করবেন, আজকের যদি সম্ভব না হয় তাহলে আগামী দিনও তারা অবস্থান বিক্ষোভ করবেন। এবং লেফট ফ্রন্টের পক্ষ থেকে একটা মিছিল আসছে, সেই মিছিলটা রাজ্য নির্বাচন কমিশনের সামনে আসছে, তাদেরও কিন্তু একই ইস্যু নিয়ে তারা এই অবস্থানে বসবে। এবং রাজ্য নির্বাচন কমিশনের মূল যে সদর গেট, সেই গেটের ডান দিকে এবং বাঁ দিক দুদিকেই ব্যারিকেড করে দেওয়া হয়েছে, অর্থাৎ এইদিকে যদি সিপিএম অবস্থান বিক্ষোভ করে তাহলে অন্যদিকে যে ব্যারিকেডটা করা হয়েছে বা আলাদা একটা রোড তৈরি করা হয়েছে সেখানে কংগ্রেসের প্রতিনিধিরা বসবেন। এবং প্রচুর পুলিশ সেখানে মোতায়েন করা হয়েছে এবং পুলিশ তারা তুঙ্গে রয়েছে তাদের প্রস্তুতি পর্ব প্রায় শেষের দিকে, এমনকি একটা ব্যারিকেডের সঙ্গে একটা ব্যারিকেড যদি কোনো রকম। একেবারে তুমি এই খবরের দিকে নজর রাখো কল্লোল, আমরা আবারও যোগাযোগ করবো তোমার সঙ্গে। আপাতত তোমাকে ধন্যবাদ, কথা বলছিলাম প্রতিনিধি কল্লোল মণ্ডলের সঙ্গে।